আপনার বাড়ির লোক নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরছে, অথবা আপনার সন্তান নেশার কবলে পড়েছে। এটা যে কী যন্ত্রণার সেটা আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে বুঝতে পারি, কারণ এই বিষয় নিয়ে আমার কাছে বহু লোক আসে। এবার এই যে যন্ত্রণার কারণ, এই যন্ত্রণার কিন্তু বহুমুখী মানে কারণ আছে। আপনার যে মানসিক যন্ত্রণা সেটার বহুমুখী কারণ আছে। কারণগুলো কি? একটা হচ্ছে প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ যেটা কারণ হচ্ছে, যে এই কোনো বাড়ির লোক যদি খুব নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সেই সংসারে, সেই বাড়িতে, বাড়ির অর্থনীতিতে থাবা বসে যায়। সংসারের যে রোজগার, সংসারের যে সঞ্চয়, সেগুলোর ওপর হাত পড়ে যায়, সেগুলো নিচের দিকে নামতে থাকে। দ্বিতীয়ত, সামাজিক যে অবস্থান, সেই যে সামাজিক অবস্থানটা মানে নিচের দিকে চলে যায়। কেউ আপনি বাড়ির থেকে বেরোলে বা কোনো মানুষ আপনার বাড়ির দিকে আঙুল দিয়ে দেখিয়ে যদি বলে যে এই বাড়ির লোক বা এই বাড়ির সন্তান প্রচুর নেশা করে, তাহলে সেটা এক তো মানসিক কষ্ট, দ্বিতীয়ত যে পাড়া প্রতিবেশে আপনি বসবাস করছেন সেখানে মাথা উঁচু করে চলতে খুব অসুবিধা হয়। এছাড়া হচ্ছে, যিনি এই নেশাগ্রস্ত হয়ে পড়ছেন, তিনি তো নেশার ঘরে রয়েছেন, তার কানের ভিতর কোনো কথা ঢোকে না, তিনি কিছু বুঝতে পারেন না, ভালো বললেও শোনেন না, কিন্তু ধীরে 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 ওনার শরীরের ভিতরটা যে শেষ হয়ে যাচ্ছে এটা উনি বুঝতে পারেন না। ওনার লিভার বা এই সংক্রান্ত যা কিছু শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো এফেক্টেড হয়, সেগুলো আস্তে আস্তে পচতে থাকে, নষ্ট হতে থাকে। ফলস্বরূপ এরকম একটা অবস্থায় চলে যায় যে কখনো কখনো তাকে হসপিটালাইজড করতে হয়, এবং যেহেতু অর্গানগুলো ধীরে ধীরে নষ্টের দিকে যায়, তাই হসপিটালে ভর্তি করলেও তিনি যে বাড়িতে ফিরে আসবেন সেটাও নিশ্চিত করে অনেক সময় বলা যায় না। কখনো কখনো আমি দেখেছি যে প্রচুর বাড়ির লোককে, যারা এইসব নেশার মধ্যে রয়েছেন, হোমে পাঠাতে হচ্ছে তাদের সুস্থ করার জন্য। যে ব্যাপারটা খুবই যন্ত্রণার নিঃসন্দেহে, তবে কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের উপায় বলে দিচ্ছি, আপনারা সেগুলো করুন, ঠিক আছে? প্রথম যে উপায়টি আপনাকে বলছি সেটা হচ্ছে যে যখন উনি মদ খাবেন, আপনার বাড়ির লোক যখন মদ খায়, তখন এই মদের বোতলে দেখবেন যে কিছুটা অংশ বেঁচে থাকে, সে 5 ফোঁটা হোক, 10 ফোঁটা হোক, 20 ফোঁটা হোক, কিছুটা না কিছুটা অংশ অবশ্যই নিচে পড়ে থাকবে। আপনাকে যেটা করতে হবে, এই যে অংশটা, এই যে বেঁচে থাকা মদটা, সেটা আপনি একটা কাপ, পেয়ালা বা গ্লাসের মধ্যে ঢেলে নেবেন, ঢেলে একটা সাইড করে রেখে দেবেন। এবার রাতে উনি যখন ঘুমিয়ে পড়বেন, ভালো করে দেখে নেবেন যে উনি যেন গভীর নিদ্রার মধ্যে চলে যায়, মানে ব্যাপারটা এরকম, ওনাকে নাড়ালেও যাতে উনি কোনো কিছু বুঝতে না পারেন, নাড়ালেও যাতে না নড়ে, এই অবস্থায় ঘুমের মধ্যে যখন উনি চলে যাবেন, তখন ওই গ্লাসটাকে নিয়ে আপনি সেই বাড়ির লোকের মাথার ওপর দিয়ে এরকম 7 বার ঘোরাবেন, ঠিক আছে? এবার ঘোরানোর সময় যে আপনার, আপনি যে চাইছেন যে আপনার বাড়ির লোক মদটা ছেড়ে দিক, এই যে প্রবল ইচ্ছা আপনার মধ্যে, আপনার মধ্যে যে এই যে দৃঢ় সংকল্প যে আপনি ওনাকে মদ ছাড়াতে চাইছেনই, আপনি ওনাকে মদ ছাড়িয়ে দেবেন, এই ঘোরানোর সময় আপনার এই ভিতরকার যে প্রবল ইচ্ছা, আপনার যে দৃঢ় সংকল্প, সেইটা যেন আপনার শরীরের ভিতর থেকে, আপনি যে কথাটি বলবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাকে কি বলবেন, সেই কথাটার মধ্যে যেন শক্তি থাকে, সেই প্রবল ইচ্ছাটা আপনার ভিতরের ঊর্জা দিয়ে যেন বেরোয়। এবং ঘোরাতে ঘোরাতে যেটা বলবেন সেটা হচ্ছে, এই গ্লাসটাকে আমি মাটির এত নিচে পুঁতে দেব যে আমি, আমার স্বামী বা সন্তান যেই হোক না কেন, এই মদ আর ছোঁবে না।
আপনি এই কাজটা মন দিয়ে করুন, ঠিক আছে? এবার পরের দিন ওই গ্লাসটাকে নিয়ে গিয়ে আপনি কোনো ফাঁকা জায়গায় মাটির যতটা আপনার পক্ষে সম্ভব ডিপ করা, যতটা সম্ভব গভীর করা, ততটা গভীরে ওই গ্লাসটিকে মাটির নিচে পুঁতে দিন। পুঁতে দিয়ে চলে আসুন। এই কাজটি কয়েকবার করতে থাকুন, ঠিক আছে? দেখবেন আপনি খুব ভালো ফল পাবেন। ধীরে ধীরে উনি মদের নেশার থেকে ফিরে আসতে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনি যখন গ্লাসটি ঘোরাবেন, যেটা বললাম, আপনার ভিতরকার শক্তি, আপনার ভিতরকার সেই প্রবল ইচ্ছা আপনার মধ্যে থেকে যেন বেরোয়। দ্বিতীয় আরেকটি কাজ বলছি, সেটা হচ্ছে আপনারা গোচনা নিশ্চয়ই জানেন। গোচনা হচ্ছে গরুর মূত্র, ঠিক আছে? এই গরুর মূত্রর 5 ফোঁটা আপনি যেই গ্লাসে উনি মদ খান সেই গ্লাসে দিয়ে দিন। মানে উনি মদের সঙ্গে যেন ওইটা মিশে যায়, সেই অবস্থায় খাওয়ান। এই দুটো কাজের যে কোনো যেটা আপনাদের সুবিধাজনক মনে হবে সেটা করুন। দেখবেন আস্তে আস্তে অবশ্যই ভালো ফল পাবেন, এবং আপনার বাড়ির লোক যিনি নেশাগ্রস্ত হচ্ছেন তিনি অবশ্যই এই নেশার থেকে ফিরে আসবেন। এই যে একটা জিনিস জানবেন যে এই যে নেশা মানুষ করে, ঠিক আছে, এই নেশার পিছনে কিন্তু অবশ্যই একটা কারণ থাকে। বিনা কারণে মানুষ নেশা করে না। এই যে কারণটা, সেই কারণটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। যেমন ধরুন যে কম বয়সী যারা নেশা করে তারা দেখবেন যে কলেজে পড়ার সময় নেশাটা শুরু করে। তাদের কারণটা কি? যে তারা বড়দের দেখেছে এতদিন সিগারেট খেতে, এবার তারা বাড়ির বাইরে বেরিয়েছে এবং কলেজে পড়াশোনা করছে। এবার তাদের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয় যে আমি যে সিগারেট খেলে কি হয়, বা সিগারেট খাওয়া, বা বন্ধু বান্ধবের দ্বারা তারা প্ররোচিত হয় যে খা না ভাই, কোনো প্রবলেম নেই। এইভাবে কিন্তু এই নেশাটা শুরু হয়, তাদের নেশাটা শুরু হয় কিউরিসিটি, আগ্রহ থেকে। আবার কেউ নেশা করে হচ্ছে এনজয়মেন্টের জন্য, জাস্ট এনজয়। কোনো বিয়ে বাড়িতে গেছে, কোনো পার্টিতে গেছে, বা বন্ধু বান্ধবের কোনো অনুষ্ঠান আছে, তারা কিন্তু সবসময় খায় না, তারা এখনো নেশার কবলে পড়েনি, জাস্ট এনজয়মেন্ট। এই জিনিসটাকে তবু হয়তো মানা যায়। আবার কেউ কেউ কিন্তু বিষাদগ্রস্ত হয়ে পড়লে, বা খুব একাকিত্বের মধ্যে পড়লে, একাকিত্ব অনুভব করলে, তখন কিন্তু নেশার কবলে পড়ে। এই এই ডিপ্রেশন, এই বিষাদ কিন্তু অনেক কারণে হতে পারে। তার আলাদা ব্যাখ্যা আছে, কারণগুলো খালি আমি বলছি আপনাকে। যেমন ধরুন কোনো রকম সম্পর্কে অবনতি, সেই কারণে তিনি বিষাদগ্রস্ত হয়ে নেশার কবলে পড়তে পারেন, বা কোনো রকম সাংসারিক অর্থনৈতিক অবনতি, অর্থের চিন্তা, কাজের চিন্তা, সেই সব কারণে আস্তে 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 বিষাদগ্রস্ত হতে হতে উনি আস্তে আস্তে নেশার কবলে পড়ে যাচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন কারণ থাকে, সেই কারণগুলোকে একটু খুঁজে বার করার চেষ্টা করুন। দেখবেন যে আমরা অনেক সময় বলে থাকি যে কারোর স্বামী বা সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে আপনার মানে বাড়ির লোকও বলেন বা পাড়া প্রতিবেশীও বলেন যে এর সঙ্গটা খুব বাজে, এই ছেলেটা বা এই লোকটা যাদের সঙ্গে মেশে তারা একদম ভালো নয়, কুসঙ্গে পড়ে এই মদ খাওয়াটা শুরু করেছে। খুব স্বাভাবিক কথা, আপনারা নিশ্চয়ই আশেপাশে শুনে থাকবেন কথাটা, কথাটা কিন্তু খুব ভুল নয়। যে অঙ্গ সঙ্গ দোষে অঙ্গ নষ্ট, এই কথাটা তো শুনেছেন এবং এই কথাটা ঠিক। যদি সঙ্গটা বাজে হয় তাহলে তার কাজটাও কিন্তু বাজে হবে। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে যে শুধুই কি সঙ্গ, আর কোনো কারণ নেই? আপনার বাড়িটা এই আপনার স্বামীকে বা সন্তানকে মদ খাওয়ার দিকে ঠেলে দিচ্ছে না তো? চলুন এবার সেইগুলো দেখি, বাড়ির ভিতরে প্রবেশ করি। আপনার বাড়ির ভিতরে যদি ইস্ট নর্থ ইস্ট, পূর্ব উত্তর বা পূর্ব, এই পূর্ব উত্তর বা পূর্ব, এই যে দিকটা, এই দিকটা হচ্ছে এনজয়মেন্টের দিক,
মানুষ মানে আনন্দে কোনো কিছু করে থাকে, মানুষের জীবনে আনন্দও আসে। এবার এই দিকটা যদি নেগেটিভ হয়ে মানে হয়ে থাকে, তাহলে কিন্তু মানুষ মানুষের যে এনজয়মেন্ট সেটা তাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। আর যদি এই দিকটা পজিটিভ থাকে, তাহলে তার এনজয়মেন্টটা পজিটিভ দিকে হবে। এবার এই জায়গায় যদি এই ইস্ট নর্থ ইস্ট, আর আরেকটি দিক হচ্ছে ইস্ট সাউথ ইস্ট, পূর্ব দক্ষিণ পূর্ব, এই দিকটা হচ্ছে ডিপ্রেশনের দিক, মানসিক অবসাদের দিক। এই দিকটা যদি মানে ঠিকঠাক না থাকে, ঠিক ব্যালেন্স না থাকে, মানুষের জীবনে এরকম কারণ ঘটতে শুরু করবে যে মানুষ আস্তে আস্তে অবসাদগ্রস্ত হয়ে পড়বে। তাই এই দুটো দিককে খুব পয় পরিষ্কার রাখা খুব জরুরি, ব্যালেন্স রাখাটা খুব জরুরি। এবার কিভাবে ব্যালেন্স করবেন, এই যে দুটো দিক বললাম, সেই দুটো দিকে আপনি খেয়াল করে দেখুন, নিশ্চয়ই খুঁজে পাবেন যে কোনো রকম নেশার বস্তু সেখানে পড়ে নেই তো, কোনো রকম এরকম এই মদের ছবি বা সিগারেটের ছবি সেখানে কোনো লাগানো নেই তো। অনেক সময় হয় না যে অনেক বিজ্ঞাপন দেখবেন, সিগারেটের বিজ্ঞাপন খুব আকর্ষণীয় হয়, খুব মনকে আকর্ষণ করে, তখন হয় আমরা ভাবি যে এইটা দেওয়ালে যদি লাগিয়ে রাখি তাহলে দেয়ালটা সুন্দর হবে বা বাড়ির শোভা বাড়বে, ছবিটা এতটাই সুন্দর হয়। কিন্তু যেই নেশার বস্তু ওই ছবিতে থাকে, মানুষ ধীরে ধীরে ওই নেশার কবলে পড়তে থাকে। তাই আপনার বাড়ির ইস্ট নর্থ ইস্ট এবং ইস্ট সাউথ ইস্ট এই দুটো দিকে দেখুন কোনো রকম নেশার বস্তু পড়ে রয়েছে কিনা, কোনো সিগারেটের প্যাকেট, কোনো মদের বোতল বা খালি বা ভর্তি যাই হোক না কেন, বা মদের কোনো ছিপি বা মদের গ্লাস, যদি এগুলো পড়ে থাকে তাহলে অতি সত্বর এগুলোকে ওই জায়গার থেকে সরিয়ে দিন, ঠিক আছে। এবার আরেকটি যেটা যেই দিকটি আছে সেটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, এই দিকটা হচ্ছে ডিসপোজালের দিক, ঠিক আছে। এই দিকে যদি কোনো বস্তু পড়ে থাকে, সেই বস্তুর কিন্তু ব্যবহার হয় না, ব্যবহারের বাইরে চলে যায়, বুঝতে পাচ্ছেন। একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে ধরুন আপনার কাছে একটা চুড়িদারের পিস রয়েছে এবং সেই চুড়িদারের পিসটা রাখা রয়েছে এই সাউথ সাউথ ওয়েস্টের জায়গায়। খুব খেয়াল করে দেখবেন যে সেই চুড়িদারের পিসটা আপনার কিছুতেই বানাতে দেওয়া হচ্ছে না, কোনো না কোনো ভাবে সেটা টেলে যাচ্ছে, কিছুতেই আপনি বানাতে পারছেন না, একবার পরীক্ষা করে দেখবেন। অথবা এখানে একটা টিভি রাখা রয়েছে, অথচ আপনি টিভি দেখতে খুব ভালোবাসেন বা সিরিয়াল আপনাকে খুব টানে, সিরিয়ালের দিকে আপনার ঝোঁক আছে, কিন্তু যদি এই জায়গাটায় সাউথ সাউথ ওয়েস্টে আপনার টিভি থাকে, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আস্তে আস্তে আপনার কিন্তু সেই টিভির প্রতি, সিরিয়াল দেখার প্রতি মোহটা কেটে যাচ্ছে আস্তে আস্তে, ভাল লাগছে না। তাই বুঝতে পারছেন কেন এই সাউথ সাউথ ওয়েস্টের দিকটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন, আপনি এই জায়গাটায় একটি মদের বোতল, বিশেষ করে যেই ব্র্যান্ডের মদ উনি খান সেই ব্র্যান্ডের একটি বোতল ওখানে মানে রেখে দেবেন। যদি খালি হয় কোনো অসুবিধা নেই, কিন্তু লেভেলটা যেন থাকে, এইটা খেয়াল রাখবেন, মদের বোতলে যেই লেভেলটা যেন থাকে, ম্যাজিকের মতো কাজ করবে। দেখবেন ধীরে ধীরে উনি ওনার মধ্যে একটা অনিচ্ছা তৈরি হচ্ছে, উনি সেখান থেকে ধীরে ধীরে ফিরে আসছেন, একবার করে দেখুন। আরেকটি দিক হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম, আপনার বাড়ির পশ্চিম উত্তর এবং পশ্চিম, এই দিকটা হচ্ছে যদি ইমব্যালেন্স থাকে, যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেই বাড়ির লোককে আপনি যতই বলুন না কেন তার মাথায় কিছুই ঢুকবে না, এমনিতেই ঢোকে না, তার মধ্যে যদি এই দিকটা ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে তো আরোই ঢুকবে না। আপনি যতই তাকে আদেশ উপদেশ দেন না কেন, সেটা নিয়ে কোনো কাজ হবে না,
সে মানে সেখান থেকে ফিরে আসা তো দূরের কথা, ছিটকে আপনার থেকে বেরিয়ে যাবে, তাকে নেশা টেনে নেবে। আপনারা মহাভারতের কথা সবাই জানেন, মহাভারত পড়েছেন বা টিভিতে দেখেছেন। কুরুক্ষেত্রের একটা দৃশ্য আছে দেখবেন, যে রথের নিচে শ্রী অর্জুন বসে হাত জোড় করে শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধ করব কি করে, আমি অস্ত্র চালাবো কি করে, আমার সামনে যারা বসে আছেন মানে আমি সামনে যাদেরকে দেখছি তারা তো সবার আমার আত্মীয়, তারা কেউ আমার খুল্লতাত মানে জেঠু, কেউ আমার ভাই, এদেরকে আমি কি করে মারব, এদের বুকে আমি অস্ত্র কি করে চালাব। সেই সময় শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশ শ্রী অর্জুনের মধ্যে শক্তির সঞ্চার করেছিল। যেটা ঠিক সেটা উনি বুঝতে পেরেছিলেন, ওনার মধ্যে যে ধোঁয়াশা সেটা কেটে গেছিল এবং উনি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তো এই দিকটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এই যে ছবিটা শ্রী অর্জুনের যে ছবিটা রথে উনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে, খুব কমন ছবি দেখবেন, রয়েছেন এবং শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে উপদেশ দিচ্ছেন, এই ছবিটা একটা ফ্রেমে বাঁধিয়ে আপনি ওয়েস্ট নর্থ ওয়েস্ট পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটা লাগান। দেখবেন লাগানোর কিছুদিন পর আপনি যখন তাকে আপনার বাড়ির লোককে বা সন্তানকে বোঝাবেন তখন তিনি আস্তে আস্তে আপনার কথা শুনতে শুরু করবে। এর আগে তো আপনাকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল, মানে কোনো পাত্তাই দিচ্ছিল না, আপনার কথা শুনছিলই না। করে দেখুন, নিশ্চয়ই আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কথা শুনতে শুরু করেছে এবং শুধু কথা শুনতে নয়, সেই কথাটাকে ইমপ্লিমেন্ট করতে শুরু করেছেন। ওনার মধ্যে চেতনা জেগে উঠবে, ওনার মধ্যে এই বোধটা জেগে উঠবে যে এটা খাওয়া উচিত না, খাওয়াটা বাজে, ঠিক আছে। তো এগুলো যেই উপায়গুলো আপনাদের বললাম সেই উপায়গুলো করুন, এবং যেই ঘরের ভিতর যেই যেই দিকগুলো আপনাকে খেয়াল করতে বললাম, ঠিক করতে বললাম, সেগুলো ঠিকভাবে সেগুলো ঠিক করুন। ভিডিওটি পারলে দুবার তিনবার দেখুন, দেখবেন যে আপনি একটা সুফল পাচ্ছেনই পাচ্ছেন, আপনার মুখের হাসি ফিরে আসবে। শুধু করে দেখুন কাজটা, যেইভাবে বললাম ঠিক সেইভাবে, ঠিক আছে। আর চলি, খুব ভালো থাকবেন, এবং ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করি আপনাদের সংসারের শান্তি সবসময় বজায় থাকুক, এবং যদি আপনারা এই ধরনের কোনো যন্ত্রণার মধ্যে থাকেন ঈশ্বর যেন আপনাদের সেই যন্ত্রণা অতি সত্বর দূর করেন।